হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস সিক্সের গণিতের মডেল অ্যাক্টিভিটি টাক্ক নিয়ে আলোচনা করব দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাক্ক দেওয়া আছে সেই মডেল অ্যাক্টিভিটি টাক্টা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো তো চলো শুরু করি আজকের পর্ব মডেল অ্যাক্টিভিটি টাক্ ষষ্ঠ শ্রেণী গণিত এটা দিয়েছে সেপ্টেম্বর দু হাজার একুশ ঠিক আছে তো শুরু করছি আমরা এক নম্বর থেকে বলেছি কি যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখ এক নম্বর বহুমুখী উত্তর প্রশ্ন এমসিকিউ দেওয়া আছে ওয়ান বাই ফোর অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা কত ঠিক আছে চার ভাগের এক ভাগ ডিম নষ্ট হয়েছে তাই না তাহলে শতকরা কত কী কত হয় দেখি ওয়ান বাই ফোর ইন্টু একশো এটাই হচ্ছে আমাদের শতাংশ শতাংশ কি পাচ্ছি পঁচিশ টোয়েন্টি ফাইভ শতাংশ তাহলে কোনটা হবে দেখি টোয়েন্টি ফাইভ শতাংশ শতকরা ডিম নষ্ট হয়েছে শতকরা পঁচিশ শতাংশ টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে এই নাম্বারটা উত্তর হচ্ছে এবার দেখো এবার দুই নাম্বার কী বলেছে যে পাঁচশো গ্রাম সমান সমান কত ঠিক আছে পাঁচশো গ্রাম সমান সমান আমাদের এটা কী গ্রাতে বার করতে হবে তাই না পাঁচশো গ্রাম কে যদি আমরা কিগড়াতে ভাগ করি তাহলে কত দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে একটা শূন্য একটা শূন্য গেল এবার এটাকে দশ দিয়ে ভাগ করলে কত হবে এক ঘর চলে আসবে দশমিক পাঁচ দশমিক শূন্য পাঁচ হচ্ছে কিগড়া তাই না তাহলে কোনটা হচ্ছে বলে দেখি এইটা হচ্ছে সেই নাম্বারটা দশমিক শূন্য পাঁচ কিগড়া ঠিক আছে গেল আমাদের দুই নম্বর এবার দেখছি আমরা তিন নাম্বার কোয়েশ্চেন তিন নম্বরটা কী আছে বলো দেখি যে জিরো পয়েন্ট থ্রি দেওয়া আছে প্রতিটাতে এই পৌনিক জিরো পয়েন্ট থ্রি এখন জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্সের মাথায় পৌনপনিক আছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ানের মাথায় পৌনউপনিক ঠিক আছে তো বলেছে কি সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও ঊর্ধ্বক্রম অনুসারে মানে কি বলো দেখি ছোটো থেকে বড়ো আর অধক্রম মানে বড়ো থেকে ছোটো তো এটা মানে কি বলতো কি জিরো পয়েন্ট থ্রি এটা মানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি 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 চলতে থাকে এবারে এভাবে আর জিরো তার মাথায় পনেরো পণিক সরস্বাস জিরো চলতে থাকবে জিরো তার মাথায় পনেরো পনেরো পোশাক চলতে ঠিক আছে তাহলে দেখো এখান থেকে সবথেকে ছোটো কোনটা সবথেকে ছোটো এটা তারপরে এটা বড়ো তবে এটা বড় তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোটো থেকে বড়ো ছোটো হচ্ছে এটা তারপর বড়ো এটা তবে ওটা ছোটো দেখবো কোনটা এটা হচ্ছে না এই দেখো জিরো পয়েন্ট ওয়ান পৌনপণিক জিরো পয়েন্ট ওয়ান সিক্স পনেরো পৌনপণিক জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে ছোটো থেকে বড়ো ঠিক আছে এবার চলে যাচ্ছে আমরা চার নম্বর কোয়েশ্চিন তিন কমা পাঁচ ও এক কমা পনেরো এর গসাগু সমান কিন্তু লসাগু অসমান গসাগু সমান কিন্তু লসাগু সমান গসাগু সমান ও লসাগু অসমান গসাগু সমান ও লসাগু গসাগু ও এবং লসাগু সমান ঠিক আছে

আর গোসাগু এক কার এটা তিন আর পাঁচের এক আর পনেরো কথা বলে দেখি এক আর পনেরো আমরা লসাগু গস করছি এক আর পনেরো এর লসাগু করলে আমাদের হবে পনেরো আর গসাগু করলে এক হবে তাহলে দেখো লসাগু পনেরো এটার এটারও পনেরো গসাগু এক এক তাহলে লসাগু এবং গসাগু সমান দুই ঠিক আছে এরপরে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের আমাদের মিলাতে হবে ক নম্বর দেওয়া আছে কি একটি নিরেট চংের বক্রতল ও সমতলের সংখ্যা ঠিক আছে একটি নীলের চোঙের বক্রতল ও সমতলের সংখ্যা দেখো চোং কেমন হয় বলো দেখি চোঙের আকৃতি হচ্ছে এরকম এই হচ্ছে চোং তাই না তাহলে এই যে এটা হচ্ছে এটা এটা হচ্ছে চারিদিকে এটা হচ্ছে বক্রতল আর এটা হচ্ছে সমতল এটা সমতল কি বলেছে যে একটি নীড়ের চোঙের বক্রতল ও সমতলের সংখ্যা বক্রতল তাহলে বলে একটা আর সমতল দুইটা একটা দুটা এই বি নাম্বার হচ্ছে ঠিক আছে মিলাতে হবে আমাদের এইভাবে ঠিক আছে একটি নীলের শঙ্কুর বক্রতল ও সমতলের সংখ্যা শঙ্কু কেমন হয় বলে দেখি শঙ্কু এরকম তো বক্রতল এই যে এটা এটা হচ্ছে বক্রতল চারদিকে আর সমতল এটা সমতল নিজের তলাটা ভূমিটা হ্যাঁ তাহলে আমাদের কি বক্রতল একটা সমতল একটা এটা হচ্ছে এটা ঠিক আছে এরপরে দেখো বর্গাকার ভূমিভীষ্ট প্রিজমের ধার সংখ্যা ও তল সংখ্যা তারপরে বলছি কি বর্গাকার ভূমিপীষ্ট পিরামিডের ধার সংখ্যা ও তল সংখ্যা যত করে ঠিক আছে তো আমাদের কী করতে হবে পিরামিড আঁকাতে হবে একটা কী করতে হবে আমাদের প্রিজম আঁকাতে হবে ঠিক আছে তো আমরা করছি দেখো বর্গাকার ভূমিপীঠ প্রিজম হ্যাঁ তো দেখো মনে করছে এটা ভূমি আর প্রিজম কেমন হয় প্রিজম হয় এরকম এরকম তাই না তো দেখো এর তল কটা এই নিচে একটা তল এই একটা তল এই একটা তল একটা দুটা তিনটা চারটা পাঁচটা তল হচ্ছে পাঁচটা আর ধার কয়টা ধার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ধার হচ্ছে নয়টা ঠিক আছে এই হলো আমাদের প্রিজমের ঠিক আছে আর আমরা কি করছি এরপরে যে পিরামিডের পিরামিড বর্গাকার ভূমিষ্ট পিরামিড মনে করছি এরকম পিরামিড হয় এরকম দেখো এর তল কটা বলে দেখি নিচে একটা এই দুইটা তিনটা চারটা পাঁচটা এর তল হচ্ছে পাঁচটা ধার কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ধার হচ্ছে আটটা ঠিক আছে এবার দেখো কিন্তু অপশন আমরা দেখছি কি যে একটা অপশন আছে আট আর পাঁচ তাহলে আট আর পাঁচ এটা মিললো কার প্রিজমের পিরামিডের সাথে আর একটা অপশন হচ্ছে তল হচ্ছে পাঁচটা ধার হচ্ছে নয়টা কিন্তু সেরকম কোনো অপশনই নাই। ঠিক আছে তো আমরা কী করছি আগে পিরামিডার করে নিচ্ছি দেখো এটা যেহেতু মিলছে এইবার দেখো বলেছে বর্গাকার ভূমিপীষ্ট প্রিজমের এই বর্গাকার ভূমিপীষ্ট প্রিজম বলতে এরা বোঝাতে চেয়েছে যে স্কোয়ার প্রিজম কিরকম যে মানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ছবিটা হচ্ছে এরকম হবে এটা একটা কিউবের মতো হয়ে যাবে এরকম হয়ে যাবে ঠিক আছে যার তল সংখ্যা কটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তল হচ্ছে ছয়টা আর ধার হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো ধার হচ্ছে বারোটা ঠিক আছে তাহলে দেখো আমাদের এর সাথে মিলে যাচ্ছে এটা যদি এরা অপশন ঠিক দিয়ে থাকে তাহলে এটা হবে আর যদি ভুল দিয়ে থাকে অপশনই যদি ভুল হয় তাহলে হওয়ার কথা এটা নাইন কমা ফাইভ ঠিক আছে হয় এটা হবে নাহলে এটা বোঝা গেলো তা আমরা এটা এটা করে দিলাম এরপরে দেখো তিন নম্বর কি বলেছে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এক নম্বর বলেছে কি ছবি দেওয়া আছে একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু মানে কিউ আর তিনটা বিন্দু এখানে এরকম তিনটা শর লেখা দেওয়া আছে চিত্র এবিসি আমাদের দুই এদিকে দেওয়া আছে কি বলে দেখি যে সমরেখ কোন চিত্রটা অসমরেখ কোন চিত্রটা আর সমবিন্দু কোন চিত্রটা দেখো সমরেখ এই এটা হচ্ছে সমরেখ না এই সমরেখ তিনটা বিন্দু সমরেখ তাহলে বি নাম্বার চিত্রটা হচ্ছে সমরেখ সমরেখ হচ্ছে বি নাম্বার চিত্র আর অসমরেখ কোনটা বলো দেখি অসমরেখ এই যে এটা এইভাবে আমাদের কোনো অসমরেখ একটা রাখার মধ্যে নেই তাহলে এ নাম্বার চিত্র হচ্ছে অসমরেখ এ নাম্বার চিত্র হচ্ছে অসমরেখ আর সমবিন্দু মানে কি একটা বিন্দু দিয়ে যাচ্ছে সলেখা তিনটা একটা বিন্দু দিয়ে এই বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে সি নাম্বার চিত্রটা হচ্ছে আমাদের সম বিন্দু এই যে এই চিত্রটা ঠিক আছে তাহলে সমবিন্দু আচ্ছা আমাদের সিনম চিত্র বুঝা গেল এরপর দেখো এরপর বলেছে যে এ হাতের হাতের কাজে পঞ্চাশের মধ্যে কুড়ি নম্বর পেয়েছে কিন্তু বি পঁচিশের মধ্যে দশ নম্বর পেয়েছে কে বেশি পেয়েছে শতকরা হিসাবে বার করি ঠিক আছে দেখো এ পেয়েছে পঞ্চাশের মধ্যে কত কুড়ি আর বি পেয়েছে পঁচিশের মধ্যে দশ তাহলে আমাদের শতকরা বার করতে হবে তা আমরা কী করছি এ এর ক্ষেত্রে কথা হয়েছে বলো দেখি কুড়ি বাই পঞ্চাশ ইন্টু একশো এটা আমরা শতকরাই করলাম তাই না তাহলে পঞ্চাশ দুগুনে একশো চল্লিশ শতাংশ এ আর বি কত পেয়েছে বলো দেখি বি কত শতকরা হয়েছে দশ দশ পঁচিশের মধ্যে পেয়েছে তিন টু একশো এটা শতকরা পঁচিশ তাহলে কে বেশি পেয়েছে অতএব দুজনই সমান পেয়েছে কেউ কম বেশি পেয়ে পায়নি ঠিক আছে এবার তিন নম্বর একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ফোরটিন পয়েন্ট ফোর সেমি ত্রিভুজটির একটি বাহু দৈর্ঘ্য দশমিক সংখ্যা লেখ দেখো এটা সমবাহু ত্রিভুজ সমবাহু মানে কি বলে দেখি তিনটা বাহু সমান এ বি সি এটা এ বি সি তিনটা বাহু সমান তাহলে তিনটা বাহু এটাও এ এটাও এ এটাও এ তাহলে তিনটা বাহু সব পরিসীমা হচ্ছে ত্রিভুজটা পরিসীমা হচ্ছে থ্রি এ এ যোগে এ যোগে সমান সমান কত চোদ্দো পয়েন্ট চার তাহলে এ কত বলো দেখি চোদ্দো পয়েন্ট চার ভাগ তিন তিনটি ভাগ করতে হবে তিন দিয়ে ভাগ করছি হ্যাঁ তিন দিয়ে যদি ভাগ করি চোদ্দো দশমিক চার তিন চারে বারো দুই চব্বিশ তিন আটে চব্বিশ তাহলে ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট তাহলে দেবো কি যে একটি বাহুর দৈর্ঘ্য ফোর পয়েন্ট এইট ঠিক আছে তোমরা ভাষায় লিখে দেবে আমি রেখে দিচ্ছি একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান ফোর পয়েন্ট এইট সেমি ঠিক আছে তারপর দেখো সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ ফল নির্ণয় করো প্লাস সেভেন মাইনাস অফ মাইনাস ফাইভ এটার আমাদের কী করতে হবে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ ফল করতে হবে তো আমরা করছি দেখো এটা আমরা সংখ্যা রেখা কাছি হ্যাঁ এখানে মাঝখানে নিলাম আমরা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিকে শূন্য এদিকে প্লাস ওয়ান প্লাস টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট ঠিক আছে তো দেখো প্রথমে কথা দেওয়া আছে আমাদের যে প্লাস সেভেন তো প্লাস সেভেন নিচ্ছি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইখান পর্যন্ত প্লাস সেভেন এরপর দেখো মাইনাস ফাইভ এখান থেকে মাইনাস ফাইভ নিতে পারেন এদিকে এবার বলছে মাইনাস অফ মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভের উল্টা এদিকে যাবে তাহলে মাইনাস অফ মাইনাস ফাইভ এদিকে হচ্ছে আমাদের এখান থেকে এক দুই তিন চার পাঁচ এইখানে মাইনাস অফ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এদিকে হ্যাঁ তার মাইনাস মানে উল্টে যাবে এদিকে তাহলে কথা হলো বলো দেখি টুয়েলভ এইখান থেকে এখানে হয়ে গেল আমাদের প্লাস টুয়েলভ ঠিক আছে তাহলে সংখ্যার আকার সাথে আমরা দেখে দিলাম এর সমান সমান প্লাস টুয়েলভ বোঝা গেল এরপরে বলছে দেখো যে সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো সুজাতার বন্ধু সংখ্যা গান গাইতে ভালোবাসে চারজন নাচ করতে ভালোবাসে পাঁচজন আঁকতে ভালোবাসে কজন সাতজন তো স্তম্ভচিত্র আমাদের করতে হবে করছি আমরা স্তম্ভচিত্র দেখো আঁকাচ্ছি আমরা এই গেল আমাদের ঠিক আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ প্রথমে দেখো চারজন আছে এক দুই তিন চার এই একটা স্তম্ভ গেলাম যারা কী করতে গান গাইতে ভালোবাসে তারপরে কয় পাঁচজন পাঁচ এই দেখো পাঁচ পাঁচ তারপরে সাতজন চার পাঁচ ছয় সাত এইখান ঠিক আছে তাহলে এরকম দিলাম এটা আলাদা এরকম দিলাম এটা মনে করছি এরকম দিলাম ঠিক আছে তো দেখো এদিকে এদিক বরাবর কি যে সুজাতার বন্ধু সংখ্যা এদিকে লিখেছি আমরা এদিক বরাবর কি হচ্ছে বলে দেখি সুজাতার বন্ধুর সংখ্যা এটা কি বলো দেখি এটা গান গাইতে ভালোবাসে এটা হচ্ছে গান গাইতে ভালোবাসে আর এটা কি বলো দেখি এটা নাচ নাচ করতে ভালোবাসে নাচ করতে ভালোবাসে আর এটা কি বলো দেখি আঁকতে ভালোবাসে আঁকতে বসে ঠিক আছে তাহলে দেখো আজকে আমাদের ক্লাস সিক্সের সেপ্টেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করা হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে Have a nice day.